নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনুপম। ছট পুজো আর এই পুজোকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে একটা উৎসবের মেজাজ রয়েছে। কলকাতায় যে দুটি ছট পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে দইঘাট এবং তক্তাঘাট। আর দইঘাটের এই ছট পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার মানুষ তারা আজকে এই ছট পুজোতে অংশ নিচ্ছেন দইঘাটে। একইভাবে রাজ্য তো বটেই, জেলার বিভিন্ন প্রান্তে এই ছট পুজোকে কেন্দ্র করে একটা উৎসবের মেজাজ রয়েছে। কিন্তু ছট পুজোকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই জেলা প্রশাসনকে সরকারের তরফে বাড়তি ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। দুর্গাপুজোর নিরঞ্জনের সময় আমরা দেখেছি উত্তরবঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তারপর সেই দুর্ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেখানে রাজ্য সরকার এই ছট পুজোকে কেন্দ্র করে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করছে। প্রত্যেকটি গঙ্গার ঘাটে ইতিমধ্যেই কলকাতা পুলিশ তারা স্পেশাল ফোর্স এখানে ডিপ্লয়েড করেছে। একইভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা বড় টিম রাখা হচ্ছে ঘাটে ঘাটে, যাতে কোনো ধরনের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে দ্রুত সেই বিষয় নিয়ন্ত্রণে আনা যায় পুলিশের তরফে, সেটা নিশ্চিত করা হচ্ছে। আর দইঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তিনি ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকে, এবং একইভাবে এই পুজোকে কেন্দ্র করে যে হাজার হাজার মানুষ আসবেন, যারা এই ছট পুজোর আজকে সূর্যাস্ত এবং আগামীকাল সূর্যোদয়ের সময় যারা পুজো দেবেন তারা যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারেন, সমস্ত ব্যবস্থা রাজ্য সরকারের তরফে করা হয়েছে, সমস্ত ব্যবস্থা প্রশাসন করেছেন এমনটাই কিন্তু জানানো হচ্ছে। আর এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য তো বটেই, জেলা এবং শহরতলিতে একটা সাজো রব। আমরাও এই মুহূর্তে ছট পুজোকে কেন্দ্র করে একটি ঘাটে রয়েছি, দইঘাট, যেখানে ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থাপনা তৈরি হয়ে গিয়েছে। বারবার আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার মধ্যে টহল দিচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা বড় টিম, এবং একইভাবে কলকাতা পুলিশের বড় টিম এখানে ডিপ্লয়েড করে রাখা রয়েছে যাতে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। যেহেতু প্রচুর মানুষ আসবেন যারা আজকে সূর্যাস্তের সময় এই গঙ্গার ঘাটে ঘাটে বিভিন্ন জায়গায় পুজো দেবেন, এবং একইভাবে আগামীকাল ভোর রাত্রির থেকে সূর্যোদয়ের শুরুর মুহূর্ত পর্যন্ত এই পুজো প্রক্রিয়া চলবে, ফলে সব মিলিয়ে ছট পুজোকে কেন্দ্র করে একেবারে সাজো রব জেলা, রাজ্য এবং একইভাবে শহরতলিতে আর সমস্ত জায়গায় নিরাপত্তাটাকে কার্যত নিশ্চিত করতে চাইছে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা। কারণ উত্তরবঙ্গের যে স্মৃতি সেই স্মৃতি খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আর যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই কারণে সমস্ত ব্যবস্থাপনা করা হচ্ছে। ইতিমধ্যেই যারা ছট পুজো করতে আসছেন তাদেরকে সীমিত লোককে বলা হয়েছে, যারা গঙ্গার ঘাটে অবধি পৌঁছতে পারবেন, খুব বেশি লোকজন নিয়ে গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছানো যাবে না, পরিবার পিছু চারজন করে রাখা হচ্ছে, যাতে এই চারজন ছট পুজোর জন্য আসবেন এবং এখানে পুজোর তারা সমস্ত সামগ্রী নিয়ে আসবেন, এবং একইভাবে পুজোর সামগ্রী নিয়ে আসার পর যাতে গঙ্গা দূষণ না হয় সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। ফুল বা অন্য যে সমস্ত সামগ্রী আছে সেইগুলো যাতে গঙ্গার ঘাটের লাগোয়া কোথাও একটা জায়গায় রাখা হয় সেটাও কিন্তু প্রশাসনের তরফে বলা হচ্ছে। ফলে সব মিলিয়ে ছট পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একইভাবে এই ছট পুজোকে কেন্দ্র করে আটোসাঁটো নিরাপত্তা রাখছে রাজ্য প্রশাসন। আর এই সমস্ত খবর আরও দেখার জন্য আপনাদের চোখ থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।